나가 숨어서 휘어서 나가 에이 তুমি এটা কি পড়ছো কে পুলিশের পোশাক পরছি ভাই পোশাক বুঝছো ভাই তো এটা হাসপাতালে রইছি ভাই তোর বাইতে নাই একটু পোশাকটা পিনদা তা থানা মানা একটু ঘুরান দি আসি দেখি কি রকম থাকে এই যে হুন না তোমারে না সত্যি সত্যি পুলিশের নাগাল লাগতাছে হ্যাঁ আরে পুলিশের নাগাল লাগবো না পুলিশের পোশাকে পুলিশের নাগাল লাগবো না তে পোলাহারের নাগাল লাগবো গোলামের পুতে কি কয় পোলা একটা কথা কই তাহলে আমি একটু কাজে একটু থানা মারাতে একটু ঘুরান দিয়ে আসি দেখি এলাকার অবস্থা কি আচ্ছা ঠিক আছে যাও ভাই যদি গেলে আসে বুঝছাও পুলিশের পোশাকের কথা হুজ করলে তুমি আবার আমার কথা কইও না তাহলে আবার আমারও দূরে মারবো আচ্ছা যাও দেখো না পুলিশের পোশাক পরছাবার বেয়ানি কাজটাস করো না আরে না কি বেয়ানি কাম করবো বেয়ানি কাম করলি কে পুলিশের পোশাক পরি যাও করে দাও তুমি পুলিশের পোশাক পরে তো একবারে গরম তুই গেল গেলি কোন দিকে যাবো এদিকে যাবো কি না এইদিকে যাই পশ্চিম দিকে যাই এই মহল্লা টাচকে ঘুরে দিয়ে আসি বিকালে ওই দিকে যাবো আমি যাচ্ছি স্যার খ্যাপ মারতে খ্যাপ মারবে তো স্যার হ্যাঁ তোর কাগজ সাথে আছে স্যার কাগজ সাথে তো নাই কাগজ সাথে না না স্যার আই বসে দিগা এদিকে আয় স্যার মাফ করে দেন আরে তোর নাম কি আমার নাম গুগরালি ও বাবা ও বাবা ও বাবা চুপ স্যার মাফ করে দেন মাফ করে দেন কারে মাইয়া নিলাম বিপদে পড়লাম তোর এক চরে এত মাফ করে দেন মাফ করে দেন লাঠি তো তোর দেই নাই এদিকে চল চল তোর ব্যান আজকে সারা দিনের জন্য আমার সাথে থাকবো বুঝছাস আমি একটা কাজ করলাম রাজি আছিস তো হ্যাঁ ঠিক আছে স্যার যা আচ্ছা স্যার মারবেন না তো না 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 স্যার আমার দেখে গেল ডর করে আমার হেবারে ডর করে ভয় পাস কেন আমি তো আমার দিকে ডরাই তুইও ডরা স্যার আমার গুলি ঠিক আছে আমারে বলিগা পাতলা ভাই কেন এই অবস্থা ভাই গা স্যার আসে চল এতে চল 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 চালা চালাই রে আমি তোরে যেখানে যাই বলবো সেখানে সেখানে যাবি তুই বুঝছাস কোরআনে তালি ভুল হয় না ভুললি কিন্তু খবর হয়ে যাবো গা স্যার আমি আবার একটু করে গাতাদা করে নিব ওই হারাম দাদা গাতাদা গাড়ি হারাম দাদা স্যার ও স্যার গাতাদা নিবে তোর শাউর দিকে বাসি না গাতা আমাদের পয়সা দেয় আমি দুঃখ পাবার নি গা হ্যাঁ চল রে হ্যাঁ চালা ঠিক মতো আমি যতক্ষণ কথাবার্তা না কবার করবো কথাবার্তা কইছি খালি থানায় নিয়ে পাড়াতাম না হ্যাঁ খালি দি স্যার কইছো না ঠিক মতো কথা নাই গো এখন আমার একটা খেলা হবে আমার একটু আমার ডান দাদা তো করতে হবে কথা কইল কবি না কথা কইলে আরে বাড়ি দেখা আরে খেয়াল রেখে গেলাম একবারে বুঝছা আরে শোন ঠিক মতো চালাস স্যার আমরা আরো লজেন কিনা দিয়ে দাদা তোর লজেন নাই হারাম দাদা যা তুমি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই জানেরা আপনাদের আমি একটা কথা বলতে চাই দেখেন তো এই লাশটা চিনতে পারেন কি না লাশ তো স্যার আমাদের এলাকার না
দেখেন ভালো করে দেখেন, আরেকবার দেখেন, এই ভাইজান দেখেন তো আমি আবার আমার নাম হইলো নবী, কিন্তু নবীর নাম বাপ মা ঠিক রাখছে, কাজ কাম হইতেছে না, কারণ আগে কোন লোক করে কোনো কিছু দিতে হারতাছে না। আমি কিন্তু আন্টি ব্যবহার করছি, আজকে সকালে পড়ছি, রাশি একটা না একটা আইবই, তোমার রাশি হলো গুগু। আমি তো পাগল হয়ে যাবো, আজকে মনে হয় থানায় ফিরতেই পারবো না, এরকম রাগ উঠেছে ওই ব্যাপারটা করে আমি তাই দাদা মার দিতেছি। সরকারি চাকরি করেন দিকে এত র্যাং দেয় না স্যার, গ্রামের এলাকা ওই বেটা, তোর এলাকা কি তোর এলাকার বাপ, আমরা আমরা বাংলা প্রশাসন বুঝছো বেটা, বাইরে ভয় বেটা, এত গরম কেন্দে ভাই বেটা, গরম বলে পাগল হয়ে গেছি আমি, তুই জানাস কোনটা এটা, না 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 চিনি না, এটা জীবনে দেখি নাই, না না আমি তো চিনি না, অনেক চান্দু চিনে না, কি করবো এখন পাগল হয়ে যাইতেছি, বিদেশ থেকে বুঝছো, এর নামে বাংলাদেশে 20 লক্ষ টাকা আছে, 20 লাখ টাকা আছে খাতায় দেখে রাখো বুঝছো, এখন এই টাকা দিব কার কাছে আর লাশ দিব কার কাছে, এই মানুষই তো আমি পাইতেছি না রে ভাই, থাকো কান্দে না ছাড়া, আর আমার লাশ দেখা যাবো না, লাশ দেখবা দেখি চিন্তা করছো বাড়ি, দেখো 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 ভাই গুজন বুঝি হারা গেল, কেশরি ভাই সিনা হলাইছি, আগে সিনা হাসিলাম না ভালো দেখছিলাম না স্যার, এটা আমার হেই মামা দে ভাই, একদম কানবি না, শোন এটা তো তুই চিনস তাই আসলে নিজের মামা তো ভাই, ৩ বছর হে খাইরা মইরা গেছে গা, আর 2 বছর ওর আত্মীয় যে তার আসামি এটা হইলো আসামি, তুই
কইছি লোক পারা ভালো না অতি লোভে তাতি নষ্ট।